একের পর এক সামাজিক অপরাধ বেড়েই চলছে রাজ্যে। শুক্রবার বিকেলে ফের আরেক ঘটনা বিশালগড়ে। এদিন স্থানীয় এক যুবতী কম্পিউটার ক্লাস শেষ করে বাড়ি ফিরছিল, এমন সময় বিশালগড় ব্রিজ চৌমুহনীতে দুই যুবক ওই যুবতীর রাস্তা আটকায়। জোর করে তার গলা থেকে স্বর্ণের হার ছিনতাই করে পালিয়ে যায় ওই যুবক। স্থানীয় মানুষ কিছু করার আগেই চম্পট দেয় দুই দুষ্কৃতী। বিশালগড় থানা থেকে সামান্য দূরে দিনের বেলায় লোকালয়ে এহেন ঘটনায় তাজ্জব বনে যায় উপস্থিত মানুষ। পরবর্তী সময়ে ওই যুবতী বিশালগড় থানার দ্বারস্থ হয়। থেকে বাড়ি ফেরার সময় তখন অনুমান 12:05 এরকম হবে, ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম গাড়ি করে বাড়ি যাবো বলে, আমার বাড়ি বাড়িতে দিদি। তো তখন দুটো ছেলে অ্যাপাচি বাইক সাদা রঙে ছিল, আমার সামনে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মতো দাঁড়িয়েছিল, 2 সেকেন্ড তো দাঁড়ায়নি, 1 সেকেন্ড দাঁড়িয়েছিল। তার মাঝখানে আমার গলা মানে গলা থেকে চেনটা অনুমান 1 ভরি ওজনই ছিল, চেনটা টান মেরে সঙ্গে সঙ্গে চলে গেল। আমি থানায় গিয়েছি, থানায় রিপোর্ট করেছি ওর ওই ব্যাপারটা নিয়ে এসে, তারপর এইটুকুই আর কি। আপনার নাম? পূজা দেবনাথ। ওইখানের মানুষ কি আপনাকে সাহায্য করেছে? হ্যাঁ অবশ্যই, একজন দাদা ছিল, উনি আমাকে খুবই সাহায্য করেছে সঙ্গে সঙ্গে ওনার স্কুটি দিয়ে। ওনাকে আমার ওই 14টুকুলিকে ফলো করার ট্রাই করেছিল, বাট ততক্ষণে আমরা দেখিনি ওরা কোথায় চলে গেছে তা জানা যায়নি। পুলিশ পুলিশ কি কইছে? পুলিশ বলছে খোঁজ করছে, পুলিশ খোঁজ করবে, রিপোর্ট লিখিয়েছি দেখছে, ওরা ওদের ব্যাপারে ট্রাই করছে। আর আমি অবশ্যই বলবো যে অবশ্যই রাস্তাঘাটে সিসিটিভি ক্যামেরা লাগানো দরকার, আর আপনারা খুবই সতর্ক থাকুন, মহিলারা বিশেষ করে গলায় চেন না দিয়ে রাস্তায় চেন দিয়ে বেরোবেন না, স্বর্ণের চেন বিশেষ করে। বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন, দুরন্ত টিভি।